জুলাইয়ে ছাত্র জনতা হত্যার গঠিত বিগত সরকারের তদন্ত কমিশন বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সই করা আদেশে বলা হয়েছে, 1 আগস্ট 2024 গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বাতিল ঘোষণা করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে। গত 1 আগস্ট 3 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলারুজ্জামান, সদস্য ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।